নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে নভেম্বর মাসের রাশিফল। আজকে যে রাশি সম্পর্কে আমি আলোচনা করব সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকাদের কীরকম থাকবে তাদের কেরিয়ার, কীরকম থাকবে তাদের প্রফেশন জায়গা, কীরকম থাকবে তাদের ব্যবসা ক্ষেত্র, কী থাকবে তাদের শিক্ষাক্ষেত্র, কেমন থাকবে তাদের আর্থিক ক্ষেত্র, কী থাকবে প্রেম, দাম্পত্য এবং সামাজিক ক্ষেত্র, এবং কেমন থাকবে তার শরীর স্বাস্থ্য, এছাড়া সর্বশেষে একটি উপায় বা টোটকাও আমি আপনাদের সামনে বলে দেব। তবে রাশিফল বলবার আগে যেটা জানবো সেটি হচ্ছে নভেম্বর মাসে গ্রহগত পরিস্থিতি কি বলছে এবং তাদের সঞ্চার কি বলছে। গ্রহগত পরিস্থিতি হলো বৃহস্পতি মেষ রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে, শুক্র অবস্থান করছে সিংহ রাশিতে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, এবং রবি মঙ্গল বুধ এই তিনটি গ্রহ অবস্থান করছে তুলা রাশিতে, শনি অবস্থান করছে তার স্বক্ষেত্র কুম্ভ রাশিতে, রাহু মীন রাশিতে, এবং চন্দ্রমা তার পরিক্রমা শুরু করছে বৃষ রাশিতে এবং অবশ্যই মৃগশিরা নক্ষত্রে মাধ্যমে। এবারে বলবো কি থাকবে গ্রহগত সঞ্চার। 3 নভেম্বর শুক্র, সে কন্যা রাশিতে প্রবেশ করবে সিংহ রাশি ছেড়ে, 7 নভেম্বর বুধ সে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে তুলা রাশি ছেড়ে, এবং সর্বশেষ গোচর করবে রবি এবং মঙ্গল, তারা 17 নভেম্বর তুলা রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে গমন করবে। এই হলো গ্রহগত সঞ্চার। এবারে আমি বলবো আপনাদের কেমন যাবে এই নভেম্বর মাস। প্রথমেই বলবো তুলা রাশি ও তুলা লগ্নের জাতক ও জাতিকাদের কেরিয়ারের সম্পর্কে। আপনাদের কেরিয়ারের জায়গা কিন্তু বেশ শুভপ্রদ জায়গায় পাওয়া যাচ্ছে। আপনাদের কর্মক্ষেত্রে রাহুর দৃষ্টি, রাহুর দৃষ্টি থাকলে পরে রাহু অনেক সময় কি করে আমাদের কাল্পনিক জায়গায় ভ্রমণ করায়, অর্থাৎ আপনার যে কর্ম সেই কর্ম নিয়ে আপনার অনেক কাল্পনিক চিন্তাধারা থাকবে। সেই কাল্পনিক চিন্তাধারাগুলোতে আপনি যদি সেরকম কোনো ফাঁদে পা ফেলেন তাহলে পরে কর্মক্ষেত্র নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে। আপনার যে কলিগ থাকবে সে আপনার সাথে কোনো রকম শত্রুতা করতে পারে, এই জায়গাগুলো আসবে। কাজেই কোনো কাল্পনিক ক্ষেত্রে পা না দিয়ে আপনি যদি অগ্রসর হন তাহলে পরে অবশ্যই আপনার ক্ষেত্রে শুভপ্রদ হবে, বদলি জায়গা থাকবে, এবং অবশ্যই ইনক্রিমেন্ট এবং সরকারি কোনো ভাতার জায়গাও কিন্তু আপনি অবশ্যই পাবেন। বিশেষত যারা আবগারি দপ্তরে চাকরি করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল কিন্তু আশা করা যাচ্ছে। আপনাদের আর্থিক ডেভেলপমেন্টের জায়গাও কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাবে। যারা সেল ট্যাক্স ডিপার্টমেন্টে রয়েছেন, সেখানে চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও অত্যন্ত ভালো একটি রেজাল্ট পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এবং যদি আপনি আরপিএফে কাজ করেন তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ একটি জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়া যদি আপনি ক্রেতা সুরক্ষা দপ্তরের সাথে যুক্ত থাকেন, সেখানে চাকরি করেন, সেখানেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটি অবস্থান পাওয়া যাচ্ছে। আপনাদের নাম যশ অবশ্যই কর্মক্ষেত্রে বৃদ্ধি পাবে এবং আপনারা কিন্তু উত্তরোত্তর আপনাদের ডেভেলপমেন্টকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন, বিশেষত আইটি সেক্টরের সাথে যুক্ত থাকেন, তাহলে পরে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন এবং সেখানে আপনার কিন্তু যথেষ্ট ভালো একটি জায়গা তৈরি হবে এবং আপনার নাম ও যশ বৃদ্ধি পাবে। নতুন প্রজেক্ট আপনার হাতে আসবার সম্ভাবনা রয়েছে, তার সাথে সাথে কিন্তু বাইরে যাওয়ার একটি সুযোগও আপনার পাওয়া যাচ্ছে। ভালো ইনক্রিমেন্টের জায়গা মিডিল থেকে পাওয়া যাচ্ছে, অর্থাৎ 17 তারিখের পর থেকে কিন্তু ইনক্রিমেন্টের একটি জায়গা তৈরি হবে আপনাদের, খুব ভালো। এছাড়া যারা হোটেলে চাকরি করছেন, কোনো 5-স্টার হোটেলের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ। যারা ভ্রমণ সংস্থার সাথে যুক্ত রয়েছেন, সেখানে চাকরি করছেন, তাদের ক্ষেত্রে শুভপ্রদ। এছাড়া যারা এয়ারলাইন্সে যুক্ত রয়েছেন, সেখানে চাকরি করছেন, তাদের ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে কর্মের দিক থেকে। এবং এয়ারলাইন্সে যারা চাকরি করছেন তাদের কিন্তু যথেষ্ট আর্থিক ডেভেলপমেন্টের জায়গা পাওয়া যাচ্ছে এবং আপনার নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে আপনাদের কর্মক্ষেত্রে। আপনারা আপনাদের কর্মের প্রতি ভীষণভাবে ডেডিকেট থাকবেন এবং আপনারা কিন্তু আপনাদের কর্মকে খুব মনন দিয়ে কাজটা করবেন, যার ফলে আপনাদের নাম ও যশ বৃদ্ধি পাবে। চলে আসবো, যদি আপনি একজন প্রফেশনাল মানুষ হন এবং আপনার যদি তুলা রাশি অথবা তুলা লগ্ন হয়ে থাকে তাহলে কেমন থাকবে। বিশেষত যদি আপনি একজন লেখক হন অবশ্যই কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পেতে চলেছেন, আপনাদের নাম বাড়বে এবং আপনাদের লেখার যে গুণগত মান সেটা বৃদ্ধি হবে এবং আপনার নাম অনেকের মুখে ছড়িয়ে পড়বে। বিশেষত যদি আপনার কোনো লেখা আর অথবা এন দিয়ে শুরু হয়,
মনে রাখবেন, আর অথবা এন দিয়ে শুরু হয় সেই লেখার জন্য কিন্তু আপনি একটা খুব নামী পুরস্কারও পেতে পারেন, সেই রকম জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। এছাড়া আপনি যদি ব্রোকারি করেন, ব্রোকারি প্রফেশনের সাথে যুক্ত থাকেন, গাড়ি বাড়ি ইত্যাদি বিক্রির ব্যাপারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে, মুনাফা যথেষ্ট আপনাদের লাভ হবে। এছাড়া ডিজিটাল ক্রিয়েটরের প্রফেশনে যারা রয়েছেন, ডিজিটাল ক্রিয়েটর হিসেবে যারা প্রফেশনকে বেছে নিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো জায়গা। আপনারা কিন্তু আপনাদের যে প্রতিভা সেটাকে কিন্তু আপনারা আরও বেশি বিকশিত করতে পারবেন এবং আপনাদের যথেষ্ট ভালো হবে বলেই আশা করা যাচ্ছে। এছাড়া যদি আপনি রাজনীতিতে থাকেন, তাহলে পরে রাজনীতির ক্ষেত্রেও আপনার নাম বাড়বে এবং আপনি একটা কোনো পদ পেতে চলেছেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই রাজনীতিকে আপনার প্রফেশন হিসেবে আপনার কেরিয়ারের একটি উচ্চতম পর্যায়ে নিয়ে যেতে পারবেন। এছাড়া ডাক্তার, যিনি শিশু রোগ বিশেষজ্ঞ হয়ে যদি আপনি থাকেন, তাহলে পরে আপনি কিন্তু আপনার চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট নাম করতে পারবেন। এবং আপনি যদি নতুন প্রফেশনে প্রবেশ করে থাকেন এবং আপনি যদি একজন শিশু রোগ বিশেষজ্ঞ হন, তাহলে পরেও কিন্তু আপনার নাম প্রভাব প্রতিপত্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এই নভেম্বর মাসে। চলে আসব, যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে কেমন থাকবে, বিশেষত যদি বস্ত্র জাতীয় কোনো ব্যবসা করেন এবং সেই ব্যবসার মধ্যে যদি পশমি বস্ত্র যদি হয়, তাহলে পরে তো খুবই ভালো, সেই জায়গা আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে ভালো জায়গা একটা নিয়ে যাচ্ছে। এছাড়া ইমারতি দ্রব্য, গাড়ি, সার, রং, খাদ্যশস্য, এই সকল ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসা বৃদ্ধি পাবে। এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সাথে যদি আপনি কাজ করেন বা ইভেন্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবসা আপনি করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং আপনাদের ব্যবসা প্রচণ্ড রকমভাবে বৃদ্ধি পাবে এবং আপনারা আপনাদের ব্যবসাকে আরও সমৃদ্ধ করতে পারবেন। পার্টনারশিপ ব্যবসা যদি করে থাকেন, তাহলে পরে বলবো যে পার্টনারের সাথে কম বেশি সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে আপনাকে যথেষ্ট সচেতন হতে হবে, নাহলে পরে কিন্তু পার্টনার আপনাকে ছেড়ে চলে যাওয়ার মতন পরিস্থিতিও তৈরি হতে পারে। এটা 17 তারিখের পর থেকে হবে, কাজেই নিজেকে সাবধানে রাখুন বা নিজের যে বাক্যালাপ সেটাকেও আপনাকে ঠিকভাবে করতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু করতে পারলে নভেম্বর মাস আপনার জন্য শুভপ্রদ, কিন্তু আপনি একা করবেন, সেক্ষেত্রে আপনি কোনো পার্টনারকে নেবেন না। চলে আসবো আপনাদের শিক্ষাক্ষেত্র নিয়ে, যদি আপনার তুলা রাশি অথবা তুলা লগ্ন হয় কেমন থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র, অবশ্যই শুভপ্রদ থাকবে আপনাদের শিক্ষাক্ষেত্র। যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন লেভেল বাড়বে এবং আপনারা আপনাদের যে পরিশ্রম করছেন সেই পরিশ্রমের ফল আপনারা অবশ্যই পাবেন এবং আপনাদের পরিশ্রমের মূল্যায়নও হবে, আপনারা কিন্তু সফলতা পাবেন। যদি উচ্চ বিদ্যার সাথে আপনি যুক্ত থাকেন, তাহলে পরে বিশেষত যারা সিএ নিয়ে পড়াশোনা করছেন অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ, যারা অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে বেশ ভালো একটি অবস্থান, যদি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন তাহলে পরেও কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট করতে পারবেন, এবং ইনফরমেশন টেকনোলজি ও জিওলজি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও একটা ভালো জায়গা পাওয়া যাচ্ছে। আপনারা যেভাবে চেষ্টা করছেন সেই চেষ্টা অব্যাহত রাখুন, তাহলে পরে কিন্তু সফলতা আপনাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে। আপনাদের কোনো রকম বাইরে যাওয়ার একটা সুযোগ থাকবে, তবে আমার মনে হয় 17 তারিখের পরে সেই সুযোগটা গ্রহণ করলে পরে আপনাদের ভালো, আগে সেই সুযোগটা পেলে পরেও সেটাকে কোনো রকম ডিলে করুন, অথবা আপনার সেই জায়গাটা ডিলে হতেও পারে। 17 তারিখের পর থেকে জায়গাটা ভালো হবে এবং আপনাদের বিদ্যাক্ষেত্রে আরও উন্নতির জায়গা পাওয়া যাচ্ছে। চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে, কেমন থাকবে তুলা রাশি তুলা লগ্নের আর্থিক ক্ষেত্র। একাদশে শুক্র অবস্থান করছে, স্বভাবতই আপনাদের রাশিভাব বা লগ্নভাবের যিনি মালিক তিনি একাদশে অবস্থান করছে, যার ফলে আপনাকে কিন্তু দুহাত ভরে দেবে এবং আপনাদের রাশি বা লগ্নভাবের থেকে দেখতে গেলে যিনি একক রাজ্যকারী গ্রহ তিনি হচ্ছে স্বয়ং শনি মহারাজ, তিনিও কিন্তু একাদশভাবেই দৃষ্টি প্রদান করছে, ফলে আপনাদের কিন্তু সেই জায়গাটা অর্থাৎ আর্থিক জায়গাটা বেশ সুন্দর হবে বলেই মনে করা যাচ্ছে। কিন্তু তার সাথে সাথে আপনাদের খেয়াল রাখতে হবে আপনাদের দ্বাদশ ভাবে কেতু মহারাজ বসে রয়েছে, শনি মহারাজ দৃষ্টি দিচ্ছে আপনাদের দ্বিতীয় স্থান অর্থাৎ ধনস্থানে, যার ফলে আপনাদের আর্থিক ব্যয়ের জায়গা চলে আসছে ভীষণভাবে এবং আপনাদের সঞ্চয়ের জায়গাটা কমে যাবে, অর্থ আপনাদের হাতে আসবে কোনো না কোনোভাবে, সেই অর্থ আপনাদের হাতে আসবে কিন্তু সেই অর্থ কোনোভাবেই রাখতে পারবেন না, কোনো না কোনো কাজে সেটা ব্যয় হয়ে যাবে, হয়তো ভালো কাজে ব্যয় হবে, মেডিকেলের জন্য ব্যয় হতে পারে, আপনার স্বামী বা স্ত্রীর জন্য ব্যয় হতে পারে, কোনো নতুন জিনিস আপনি কিনবেন তার জন্য ব্যয় হতে পারে, কিন্তু ব্যয় হবে, চেষ্টা করুন যতটা সম্ভব বাঁচিয়ে আপনি যদি ব্যয়টা করেন তাহলে পরে
ভালো হবে, তবে মার্কেটে পড়ে থাকা টাকা কিছু কিছু আপনার হাতে উঠে চলে আসবে, এটা একটা ভালো জায়গা। যদি আপনি এর আগে কোনো জায়গায় লগ্নি করে থাকেন, সেই টাকাও কিন্তু আপনি রিটার্ন পাবেন। আপনার কোনো লোনের একটা জায়গা পাওয়া যাচ্ছে, আপনি ঋণ গ্রহণ করতে পারেন, ঋণ নিতে পারেন, অথবা আপনার কোনো সঞ্চিত কোনো সম্পত্তি আপনি বিক্রয় করতে পারেন, সেক্ষেত্রেও আপনার হাতে কিছু অর্থ আসবে। এছাড়া আপনি চেষ্টা করুন যতটা সম্ভব ব্যয়টাকে কম করা যায় বা সংকোচ করা যায় ব্যয়টাকে। চলে আসবো আপনাদের প্রেম, দাম্পত্য এবং সামাজিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে। প্রথমত হচ্ছে যে 3 তারিখের পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে কম বেশি সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে। আপনার কথাবার্তা হোক বা আপনি সময় দিতে না পারেন বা যে কোনো সমস্যা থেকে আপনার কিন্তু প্রেমের ব্রেকআপ হওয়ার একটা জায়গা তৈরি হতে পারে, সেই জায়গাটাকে আপনাকে মেনটেন করতে হবে এবং আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে সম্পর্কটা সঠিকভাবে বজায় থাকে। চেষ্টা করুন মাথা ঠান্ডা রেখে সঠিকভাবে এগোতে, তাহলে পরে সম্পর্কে আর ব্রেকআপ হবে না, কেন ভুল বুঝাবুঝির একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে। দাম্পত্য জীবনেও কিন্তু কম বেশি সমস্যা বা বাকবিতণ্ডা লেগে থাকবে, সেক্ষেত্রে আপনার অর্থনাশেরও একটা জায়গা থাকবে আপনার স্বামীর দিক থেকে অথবা আপনার স্ত্রীর দিক থেকে। ছোট ভ্রমণের জায়গা রয়েছে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে, যারা নতুন বিবাহ করেছে তাদের ক্ষেত্রে বেশ শুভপ্রদ, কিন্তু চেষ্টা করুন সবসময় মাথা ঠান্ডা রেখে সঠিক কথা বলে এবং কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে সলিউশন বার করা, তাহলে পরে বেশ শুভপ্রদ হবে। স্বজন বিরোধের জায়গা পাওয়া যাচ্ছে, আপনার নিজের আত্মীয় স্বজন তারা কিন্তু আপনার সাথে কোনো না কোনোভাবে বিরোধ করতে পারে। এটা 17 তারিখের পর থেকে এই জায়গাটা তৈরি হবে এবং কোনো না কোনো বিষয়ের ওপর আপনার ওপর দোষারোপ তারা করতে পারে, এই নিয়েই কিন্তু কোনো সমস্যা আসতে পারে, অর্থাৎ স্বজন বিরোধের জায়গা পাওয়া যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার যে জায়গাটা বা যে অবস্থানটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও ফল ডাউন হবে, কেননা আপনি হয়তো সমাজে যে প্রতিষ্ঠানে বা যে ক্লাবে বা যে সংগঠনে আপনি ছিলেন বা রয়েছেন সেখানে আপনি হয়তো তাদের মনোপুত কাজ করলেন না বা করতে পারলেন না, বা আর্থিক জায়গা থেকে আপনি তাদের কোনো রকম সাপোর্ট দিলেন না, তার জন্য মনোমালিন্য হতে পারে, যার জন্য আপনার যে পদ আছে সেটা হয়তো কিছুটা স্খলন হতে পারে, যার ফলে আপনাকে যে জায়গাতে আপনি ছিলেন সেই জায়গা থেকে কিছুটা আপনাকে ডাউনফলে আসতে হবে। তবে চিন্তার কোনো বিষয় নেই, এটা ধীরে ধীরে আবার আপনি আপনার নিজের দক্ষতায় সেই জায়গাটা পেয়ে যাবেন। পিতা ও মাতার শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা থাকবে, তবে পিতার শরীর নিয়ে বেশি সমস্যা থাকবে, বিশেষত কোনো ক্রনিক জাতীয় রোগ তাকে কষ্ট দেবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কিন্তু পিতার সাথে আপনার ঠান্ডা লড়াই বা মনোমালিন্যের একটা জায়গাও কিন্তু তৈরি হবে সেই সময়। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে, কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য। কম বেশি সমস্যা বহুল থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং শরীরের যত্ন নেবেন, বিশেষত যদি আপনার উচ্চ রক্তচাপ জনিত কোনো সমস্যা থেকে থাকে, যদি সুগার জাতীয় কোনো সমস্যা আপনার থেকে থাকে এবং গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা আপনার থেকে থাকে, গ্ল্যান্ডের সমস্যা, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, কেননা এগুলো কিন্তু বাড়তে চলেছে এবং এর জন্য আপনি কিন্তু বেশ কষ্ট পাবেন। এছাড়া চর্মপীড়া, নার্ভের কোনো সমস্যা এবং চোখের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে কম বেশি কষ্ট দেবে, কাজেই কোনো রকমভাবে নেগলেক্ট না করে নিজের শরীরের প্রতি যত্ন নিন এবং চিকিৎসকের পরামর্শ নিন, তাহলে আপনি ভালো থাকবেন। উপায় হিসাবে যেটা বলবো সবশেষে, যেটা আমি বরাবর বলে থাকি, সেটা হচ্ছে শিব মন্ত্র পাঠ করুন, বিশেষত যদি আপনি বানেশ্বর শিবের মন্ত্র পাঠ করতে পারেন, নমো বানেশ্বরায় নরকার্ণবতরণায় জ্ঞানপ্রদায় করুণামৃত সাগরায় কর্পূরকুন্দ ধবলেন্দু জটাধারায় দরিদ্র দুঃখদহনায় নমো শিবায় নমো নমঃ। এই মন্ত্রটা যদি আপনি পাঠ করতে পারেন প্রত্যেক দিন এবং শিবকে স্নান করান, তাকে সঠিকভাবে শৃঙ্গার করান, তাহলে পরে আপনি অবশ্যই উপকৃত হবেন। তার সাথে সাথে যেটা করবেন সেটা হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু সবজি আপনি আপনার রান্নাঘরে রাখুন, রাখার পরে প্রতি সপ্তাহতেই সেটাকে গোমাতাকে খাওয়ার হিসাবে দিতে পারেন, তার পুজো করতে পারেন, এটা আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ হবে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই, আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি, ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।